দর্পণ টিভি লন্ডন স্টুডিও থেকে প্রচারিত সংবাদ বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি সেলিনা জাহান। আজ সোমবার 4 অক্টোবর 2021 সাল, বাংলা 1900 আশ্বিন 1428 সন, আরবি 26 সফর 1443 সিস্রি। প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদের শিরোনাম। লন্ডনে এমপি টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর, বিভিন্ন মহলের নিন্দা ও প্রতিবাদ অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও তার মূল লক্ষ্য দিল্লির মসনদে যাওয়া। উপনির্বাচনে জয়ী হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ভ্যাকসিন নিলেও ভারতে কোয়ারেন্টাইনে থাকতে হবে ব্রিটিশদের, ব্রিটেনের নিষেধাজ্ঞার বদলা হিসেবেই এমন নিয়ম করা হয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে মানুষের সবচেয়ে বড় শত্রু আওয়ামী লীগ। জাতীয় পার্টি বলেছে এ সরকার গণতান্ত্রিক নয়, আর আওয়ামী লীগ বলছে তাদের মুখে এসব কথা মানায় না। জেল থেকে রায়হানের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়েছে সেই ঘাতক এসআই আকবর, প্রস্তাবের পর মায়ের তীব্র প্রতিক্রিয়া। এখন থাকছে বিস্তারিত। ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক আকস্মিকভাবে লন্ডনে হামলা শিকার হয়েছেন, তবে এ হামলা তার উপরে নয়, সেটা হয়েছে তার গাড়ির উপরে। এতে তার গাড়ির দরজার গ্লাস ভেঙে যায়। এ সময় তিনি গাড়িতে ছিলেন না, তবে গাড়ির জানলা ভাঙলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি বলে তিনি নিশ্চিত করেছেন। এমত অবস্থায় টিউলিপ সিদ্দিক বর্তমানে পুলিশের বিশেষ নিরাপত্তায় নিরাপদে নিজ বাসভবনে রয়েছেন। এ হামলা গত বৃহস্পতিবার সকালে করা হয়েছে, আর এটা তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রবিবার। এ ব্যাপারে টিউলিপ সিদ্দিক জানান, এটি একটি পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিত হামলা বলেই মনে করছেন তিনি। সাথে সাথে হামলার পর একটি চিরকুটে যে শব্দগুলো লিখে যাওয়া হয়েছে তাতে পরিষ্কার যে এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি টার্গেট করে হামলা। তবে তিনি বলেন এরকম হেনস্থা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না, তিনি তার কাজ করেই যাবেন। এ ঘটনার পর হাউস অফ কমন্সের স্পিকার লিন্ডসে হোলে সহ বিভিন্ন রাজনৈতিক ও লেবার পার্টির শীর্ষ নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন। পার্লামেন্টের স্পিকার ফোন করে তার খোঁজ খবর নিয়েছেন। সাথে সাথে তার নির্বাচনী এলাকা লন্ডনের কিলবার্ন ও হ্যাম্পস্টেডের এলাকার জনগণ এটার নিন্দা জানাচ্ছেন ও তারা আতঙ্কগ্রস্ত বলে জানা গেছে। এ ঘটনায় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন কমিউনিটির সংগঠনের নেতৃবৃন্দ নিন্দা জানিয়েছেন ও তদন্তের মাধ্যমে দোষীদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, 2016 সালে প্রথমবারের মতো তিনি লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হন এবং সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী। মাতার নাম শেখ রেহানা ও পিতার নাম ডক্টর শফিক সিদ্দিক। সদালাপী ও সদা হাস্যোজ্জ্বল টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে অত্যন্ত প্রিয়জন। সম্প্রতি তিনি বাংলাদেশি অরিজিন স্কুল শিক্ষিকা সাবিনা নেসা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্দোলনে সোচ্চার ছিলেন। এছাড়াও বিভিন্ন সময় যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটির দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন, তাই এ ঘটনায় অনেকেই মর্মাহত। ভারতের পশ্চিমবঙ্গের অধিবাসীদের প্রিয় দিদি সেদেশের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল প্রতাপে আবারও আবির্ভূত হলেন তার নিজ রাজ্যে। প্রমাণ করলেন পশ্চিমবঙ্গ মানেই মমতা, দ্বিতীয় কেউ নন। সম্প্রতি দক্ষিণ কলকাতার ভবানীপুর, জঙ্গিপুর ও শমশেরগঞ্জ তিনটি বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই তিন আসনের মধ্যে রাজ্যের ক্ষমতাসীন ও বিরোধী দলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ভবানীপুর, কারণ ভবানীপুরের উপনির্বাচন ছিল মমতার মুখ্যমন্ত্রিত্ব রক্ষার লড়াই। এই নির্বাচনে জয় পাওয়ার পরে দিদি এতটাই আত্মবিশ্বাসী হয়েছেন যে পরবর্তী বিধানসভা নির্বাচনের জন্য 4টি আসনে প্রার্থী ঘোষণা করেছেন। এমত অবস্থায় রাজনৈতিক মহলের মতে রাজ্যের 3 কেন্দ্রের ভোট হলেও তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য হল দিল্লি, অর্থাৎ 2024 লোকসভা নির্বাচন। রাজনৈতিক মহল মনে করছে বিশাল ব্যবধানে মমতার জয় তাদের দিল্লি যাত্রার ক্ষেত্র ত্বরান্বিত করতে সাহায্য করবে, আর সর্বভারতীয় ক্ষেত্রে এই প্রচারও সামনে আনবে তৃণমূল। এদিকে ফল জানার পরপরই মমতা উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলেন, সব চক্রান্ত জব্দ করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, ভবানীপুরের মানুষ। ভবানীপুরের মানুষের কাছে আমি চিরঋণী। পশ্চিমবঙ্গ খুব আঘাত পেয়েছিল যখন সব ভোটে জিতেও একটাই জিততে পারিনি। সেটা নিয়ে আদালতে মামলা চলছে, সেটা নিয়ে এখন কিছু বলছি না। অনেক চক্রান্ত চলেছিল। উল্লেখ্য, এ নির্বাচনে বিশাল ব্যবধানে ভবানীপুর উপনির্বাচনে পরাজিত করেছেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে। ভবানীপুরের উপনির্বাচনের প্রচার চলাকালীনই মমতা বলেছিলেন, এই ভবানীপুরই দেশের পথ দেখাবে, বিমানে ভবানীপুর, বিমানে ভারত।
সে প্রত্যাশা মতোই ভবানীপুরের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন হ্যাবিটুয়েট তৃণমূল প্রার্থী মমতা। ভোটের ব্যবধান 58,000-এর বেশি। এদিকে এ উপনির্বাচনের রেকর্ড ভোটে জয়ী হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন প্রত্যাশা ব্যক্ত করেন যে পারস্পরিক মঙ্গল ও উন্নয়নের স্বার্থে আগামী দিনগুলোতে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং পরিপূরক হবে। ডক্টর মোমেন বলেন, টানা তৃতীয় মেয়াদে ভবানীপুর নির্বাচনী এলাকায় বিপুল বিজয় মমতা ব্যানার্জির নেতৃত্বের প্রতি পশ্চিমবঙ্গের জনগণের অব্যাহত আস্থা ও সুগভীর বিশ্বাসের প্রতিফলন। তার যোগ্য নেতৃত্বে পশ্চিমবঙ্গের জনগণের সর্বাঙ্গীন উন্নতি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শীঘ্রই কার্যকর হচ্ছে ব্রিটেনের নতুন কোয়ারেন্টাইন পদ্ধতি, যাতে ভারতের কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণকারীদের জন্য কোয়ারেন্টাইনের নিয়ম রাখা হয়েছে। এর প্রতিবাদে ভারতের নতুন নিয়মে যেসব ব্রিটিশ নাগরিকরা ভারতে যাবেন তাদের যাত্রার পূর্বের 72 ঘন্টার মধ্যে RT-PCR পরীক্ষা করতে হবে। ভারতে নামার পর বিমানবন্দরেও করতে হবে RT-PCR পরীক্ষা। পরবর্তীতে পৌঁছানোর 8 দিনের মাথায় আরও একবার RT-PCR টেস্ট করতে হবে। নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা জানান, ব্রিটেনের আরোপ করা নিষেধাজ্ঞার পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ভারত। এর আগেই ভারতের পক্ষ থেকে এমন প্রতিশোধমূলক নিয়ম করার হুমকি দেওয়া হয়েছিল। ব্রিটেন যদি কোভিশিল্ড নেওয়া ভারতীয়দের টিকাহীন বিবেচনা করে তাহলে তা চরম দুর্ভোগের কারণ হবে বলে আশঙ্কা ছিল, আর তখনই বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছিল নয়াদিল্লি। বিষয়টিতে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও, কিন্তু তাতে কাজ না হওয়ায় পাল্টা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে সূত্র। বাংলাদেশের রাজনৈতিক হলসমূহের কার্যক্রম এখন অনেকটা বাক বিতণ্ডার মধ্যে অতিবাহিত হচ্ছে, কারণ দেশে বর্ষাকাল আসলে তা অনেকটা ঢাকা কেন্দ্রিক সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ থাকে, যেভাবে অনুষ্ঠিত হয় নানা ওয়াজ মাহফিল। রবিবার এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ আজ মানুষের সবচেয়ে বড় শত্রুতে রূপান্তরিত হয়েছে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল চমৎকার একটি রাষ্ট্র গঠন করা, যে রাষ্ট্রে মানুষের অধিকার থাকবে, যে রাষ্ট্রে মানুষ কথা বলতে পারবে, স্বাধীন সংবাদ মাধ্যম থাকবে। কিন্তু তারা বাংলাদেশকে যে রাষ্ট্রে পরিণত করেছে তা জনগণের নয়। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেয়নি, সংবিধানকে তারা কাটাছেঁড়া করেছে, বহুদলীয় গণতন্ত্র বাদ দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে, ভিন্নমত পোষণকারীদের তারা অত্যাচার করেছে, হত্যা করেছে। এদিন জাতীয়তাবাদী উলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের একই দিন এক অনুষ্ঠানে বলেছেন, সাংবিধানিকভাবেই দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত করা হয়েছে। সংবিধান অনুযায়ী দেশের নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগের প্রায় 90 ভাগই রাষ্ট্রপতির মাধ্যমে এক ব্যক্তির হাতে ন্যস্ত, তাই বর্তমান সরকার ব্যবস্থাকে কোনোভাবেই গণতান্ত্রিক বলা যায় না। নির্বাচন কমিশনের উপর মানুষের আস্থা এখন শূন্যের কোটায় পৌঁছেছে বলে দাবি করেন জিএম কাদের। বলেন, যারাই রাষ্ট্রক্ষমতায় ছিল তারাই নির্বাচন কমিশনকে দলীয় স্বার্থে ব্যবহার করেছে। রোববার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন। এদিকে আওয়ামী লীগ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছে, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে দেশকে তারা নরক বানিয়ে রেখেছিল, যারা দীর্ঘ 21 বছর ক্ষমতায় থেকে আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। এখন তারা নতুনভাবে অনেক রকম মুখরোচক কথাবার্তা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তাদের ভয়ঙ্কর শাসনামল সম্পর্কে দেশের মানুষ ভালোভাবেই অবগত আছে, তাই তাদের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত না হয়ে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রবিবার ঢাকায় একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামি পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর নিহত রায়হানের স্ত্রীকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। নিহত রায়হানের মা একটি ফেসবুক পেজে সাক্ষাৎকার দিতে গিয়ে এ তথ্য জানান। গত শনিবার এই প্রস্তাব দেওয়া হয়। এরপর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। নিহত রায়হানের মা একটি ফেসবুক পেজের লাইভে জানান, প্রশাসনের এক ব্যক্তিকে দিয়ে আমার বৌমাকে সে বিয়ে করার প্রস্তাব পাঠায়, পাশাপাশি আমার বৌমা নাতি ও আমার ভরণ পোষণের দায়িত্ব নেবে বলে জানায়, তবে আমি তার প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছি।
তিনি বলেন, আদালতে আসার পর সে আমার কাছে পা ধরে মাফ চেয়ে সমঝোতার প্রস্তাব দেয়। কিন্তু তিনি এ ব্যাপারে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমি এ প্রস্তাবগুলোতে শুধু বিব্রতই হচ্ছি না, রীতিমতো অবাক হচ্ছি যে সে এ সাহস পাচ্ছে কোথা থেকে। উল্লেখ্য, গত বছর 11 অক্টোবর রাত 3টার দিকে রায়হানকে সিলেট কোতোয়ালি থানার বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হলে পরবর্তীতে রায়হান মারা যান। এ ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি পরদিন হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন। এমত অবস্থায় আকবর প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে গেলেও পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় দর্পণ টিভি অনলাইন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি সেলিনা জাহান, আল্লাহ হাফেজ।